প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা, এটি স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে বাংলাদেশে প্রতিটি স্কুল কলেজে যেখানে শূন্য পদ আছে সেখানে কিন্তু আপনাদের ছেলেমেয়েরা চাকরি করার সুযোগ পাচ্ছে। এখন আর কমিটির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই, এটি কিন্তু আপনাদের জন্য অনেক বড় পাওয়া। এই যে এত কিছু মন্ত্রী মহোদয়ের আমলে, শেখ হাসিনার আমলে চন্দ্রপুর ইউনিয়নে হয়েছে, তারপরও মাঝে মধ্যে দু এক কথা শোনা যায়। দু একজন মানুষ বলে যে চন্দ্রপুর নাকি বিএনপির ঘাঁটি, কথাটা কি সত্যি? জোরে বলতে হবে, এই চন্দ্রপুরকে বিএনপির ঘাঁটি? তাহলে কি এটি কথায় নয়, এটি কাজেই প্রমাণ করতে হবে। আমরা যুগ যুগ থেকে দেখেছি এই চন্দ্রপুরে নৌকা মার্কা কখনো পরাজিত হয়নি, বুঝছে? দু একজন জামাত বিএনপির মানুষ বলে যে চন্দ্রপুর নাকি বিএনপির দখলে, এই চন্দ্রপুরের মাটি নাকি বিএনপির ঘাঁটি। আমি অন্তপক্ষে বিশ্বাস করি না। আজকের এই বালাপাড়া উত্তর বালাপাড়ায় এসে সেটি কিন্তু লক্ষ্য করা গেল না। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে বেলা দুইটা থেকে তিনটা থেকে ধৈর্য সহকারে মন্ত্রী মহোদয়ের জন্য, আমাদের জন্য অধীর আগ্রহে বসেছিলেন, আমাদের কথা শুনবেন, আমাদের বক্তব্য শুনবেন। অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখন 7:30 বাজে, আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না। আমি দু একটি কথা বলে আপনাদের মাঝে বিদায় নেব, তারপরে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিবে, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিবে, তার কথা মন দিয়ে শুনবেন। আপনারা সকলেই জানেন এই সরকারের 5 বছর প্রায় শেষের দিকে, আর 4 থেকে 5 মাস পরে ডিসেম্বর নতুবা জানুয়ারির 2024 সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা সবাই জানেন। এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি বাজারে, হাটে বাজারে কিন্তু এখন সবার মাঝে একটাই কথা, জাতীয় সংসদ নির্বাচন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতিটি 17 কোটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনের উপর নির্ভর করবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের তরুণ বন্ধুদের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ভবিষ্যৎ। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি চক্র, সেই চক্রটি হচ্ছে জামাত বিএনপি হাইনার চক্র, ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। যখনই বাংলাদেশে প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন আসে, তখনই এই চক্রটি, এই চক্রটি সারা বাংলাদেশের প্রতিটি প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, প্রতিটি সংসদীয় আসনে কিন্তু রয়েছে। তাদের কাজ হচ্ছে একটাই, এই নির্বাচনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে, এই নির্বাচনকে কিভাবে, শেখ হাসিনাকে কিভাবে পরাজিত করা যাবে, বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে পরাজিত করা যাবে। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, ভাইরা আমার, আপনারা সবাই এই উত্তর বালাপাড়ার মানুষ, এই চন্দ্রপুরের মানুষ, সজাগ হন। কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বলে গেলেন, যত হরতাল নাকি হয় এই চন্দ্রপুরে হয়, যত হরতাল হয় নাকি এই আশপাশের এলাকা হয়, যত বিএনপির কর্মকাণ্ডগুলো হয় নাকি এখানেই হয়। উনি এও বলে গেছেন যে এই চন্দ্রপুরে এই কর্মকাণ্ডগুলো করে কি সারা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে, কালীগঞ্জ আদিতবাড়ির ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে? যাবে না। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা সজাগ হন। এই চক্রটি
এখন প্রতিটি জায়গায়, প্রতিটি হাটে বাজে বাজারে, প্রতিটি চায়ের দোকানে এখন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের পীরনেতা, আপনাদের পীরনেতা আলহাজ নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা সকলেই জানেন 2014 সালের নির্বাচন এবং পরে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে আপনারা সকলেই আপনাদের প্রত্যক্ষ ভোটে, প্রত্যক্ষ সমর্থনে আপনাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপিকে বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে পাঠিয়েছেন। এই জন্য আমি আপনাদের, আমার বাবার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে চন্দ্রপুরের মানুষকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা যতবারই আপনাদের প্রিয় নেতাকে সংসদে পাঠিয়েছেন ততবারই আমাদের প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ততবারই আপনাদের ছেলেকে, আপনাদের ভাইকে, আপনাদের নেতাকে মন্ত্রী বানিয়েছেন। এটি কি আপনাদের জন্য সম্মানজনক নয়? অনেক সম্মানজনক। এটিকে ছোট করে দেখার কিছু নেই। বাংলাদেশে কালীগঞ্জ উপজেলা চারটি আছে, লালমনিহাট যে একটি উপজেলা আছে কালীগঞ্জ, এটি কিন্তু বাংলাদেশে অনেক মানুষ জানে না। এখন জানা শুরু করছে যে বাংলাদেশে কালীগঞ্জ উপজেলার যে মানুষটি হচ্ছে, সে মানুষটি হচ্ছে বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি, ঠিক না? এটির মাধ্যমে কিন্তু আমাদের কালীগঞ্জ উপজেলাকে আমরা সারা বাংলাদেশের কাছে কিন্তু আমরা চেনার সুযোগ করে দিয়েছে মহান সৃষ্টিকর্তা। আপনারা ইতিমধ্যে 2001 সালে, 1991 সালে বিএনপি শাসনামল দেখেছেন, 2001 সালে দেখেছেন তারা কী করেছে, তারা কী করেছে, বাংলাদেশের মানুষকে কীভাবে জিম্মি করেছিল, জঙ্গিবাদকে কীভাবে মদত দিয়েছিল, কীভাবে আত্মঘাতী বোমা মেরে মানুষ মেরেছিল। আপনারা কি চান বাংলাদেশ পাকিস্তান হোক? আপনারা কি চান বাংলাদেশ আফগানিস্তান হোক? আপনারা কি চান বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত হোক? যদি না চান তাহলে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজ থেকে আপনাদেরকে সকলেই, পরিবারের সকলেই মিলে বসে কথাবার্তা বলে আজকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আপনারা ঐক্যবদ্ধ থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, আমি বিশ্বাস করি 100 বছরও বিএনপি জামাত ক্ষমতায় আসতে পারবে না। আপনারা, আপনাদের সেই আশা কখনো পূর্ণ হবে না। ডিসেম্বরে নির্বাচন হবে নতুবা জানুয়ারিতে নির্বাচন হবে, আপনারা আসেন নির্বাচনে, আপনাদের কত জনপ্রিয়তা হয়েছে আসুন নির্বাচনে, নির্বাচনে যাচাই করুন। যদি না আসেন নির্বাচন নির্বাচনের গতিতে হবে, আপনাদের জন্য নির্বাচন বসে থাকবে না। আপনি, আপনারা যেটি চাচ্ছেন সেটি কখনোই বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে রয়েছে, বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রতিবন্ধকতার দুর্বিঘ্ন প্রাচীরকে ভেঙে সামনের দিকে যাত্রা শুরু করেছে, বাংলাদেশ আজ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটি কার কারণে হয়েছে? এটি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণে, ঠিক কি না বলেন? এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে এটিকে আমরা বিশ্বাস করি, কখনোই করি না। আমার যারা তরুণ বন্ধুরা আছে আমরা সেটি কখনোই করি না। আপনারা কি করেছেন যে আপনারা এত স্বপ্ন দেখেন? আপনারা দেশের জন্য, জাতির জন্য কি করেছেন? আপনারা স্বপ্ন দেখেন, আপনারা ক্ষমতায় আসবেন,
আগে কাজ করুন, মানুষের কাজ, মানুষের জন্য কল্যাণ করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করুন, তারপর স্বপ্ন দেখুন। যাই হোক সাথী ভাইরা আমার, আপনারা সবাই সামনে নির্বাচন যে আসছে, সে নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আজকে মন্ত্রী মহোদয় আছেন, উনি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, আপনাদের চাওয়া পাওয়াগুলো উনি শুনবেন এবং আশা করি সেগুলো পূরণ করবেন ইনশাল্লাহ। আমি আমার তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এলাকায় আমি এর আগেও এসেছিলাম, গত ডিসেম্বরে এসেছিলাম, একটা সাংস্কৃতিক প্রোগ্রামে এসেছিলাম। আপনারা সকলে জানেন আমি একজন সাংস্কৃতিক মানা মানুষ, আমি একজন ক্রীড়ামোদী মানুষ, আমি রাজনীতির পাশাপাশি আমি খেলাধুলা পছন্দ করি, আমি গান বাজনা করি, আমি সংস্কৃতি মানা মানুষ। কাজেই আমি সবাইকে বলছি, এলাকার তরুণ সমাজকে বলছি, এলাকার যুবক ভাইদেরকে বলছি, এলাকার সকল উদীয়মান তরুণ সমাজকে বলছি, আপনারা সবাই মাদক থেকে দূরে থাকুন, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন, নেশা থেকে দূরে থাকুন, জঙ্গিবাদ থেকে দূরে থাকুন, মাদক থেকে দূরে থাকুন, এই মাদকের ভয়াল থাবা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আজকে বাংলাদেশে প্রতিটি জায়গায়, বিশেষ করে যেগুলো বর্ডার এলাকা, যেগুলো সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে, সেখানে মাদকের যে ভয়াল গ্রাস, এখান থেকে যদি আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকের অনুষ্ঠানের সকল অভিভাবকবৃন্দর কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তান যারা রয়েছে তাদের দিকে আপনারা নজর রাখুন, তারা কোথায় যাচ্ছে, তারা কি করছে, তারা কাদের সাথে মেলামেশা করছে, তাদের বন্ধুবান্ধব কারা, তাদের প্রতি আপনারা খেয়াল রাখুন, নতুবা এই কান্না আপনাদেরকে সারা জীবন কানতে হবে। এখনও সময় আছে, আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দিন, কারণ এই মাদকের ভয়াল থাবা থেকে যদি আপনাদের যুব সমাজকে, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাহলে আমাদের জাতি নষ্ট হয়ে যাবে। আজকে এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে আমার, তাদেরকে বলছি, তোমরা পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হও, তোমরা মাদক থেকে দূরে থাকো, সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকো, সব ধরনের ভালো কাজে তোমরা আসো, সংস্কৃতি চর্চা করো, ক্রীড়া চর্চা করো। আজকে এই ধরনের অনুষ্ঠান, আমি আজকের এই অনুষ্ঠানে যারা কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান করেছে, এরকম একটি মহৎ একটা আয়োজন করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই ধরনের আয়োজন আমাদের ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে, আমাদের সাম্যের প্রতীক হিসাবে কাজ করে, আমাদের সম্প্রীতির প্রতীক হিসাবে কাজ করে, আমাদের মেলবন্ধনের প্রতীক হিসাবে কাজ করে। আমরা দেখছি যুগ যুগ ধরে এই ধরনের আয়োজন আমাদের ঐক্য গড়ে তুলতে সহায়তা করেছে, আমাদের সাম্য গড়ে তুলতে সহায়তা করেছে, আমাদের সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, আমাদের মেলবন্ধন প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, আমাদের একে অপরকে ভালোবাসতে শিখিয়েছে, আমাদের একে অপরকে সম্মান করতে শিখিয়েছে, আমাদের একে অপরের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে শিখিয়েছে। সর্বোপরি এটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, এটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সহায়তা করেছে। তো আমরা বর্তমান দেখছি কি, এই সমাজে সাংঘাতিক রকমের একটি অসুখ, সাংঘাতিক রকমের একটি অস্থিরতা বিরাজ করছে, সেটা হচ্ছে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ। এ ধরনের আয়োজনের মাধ্যমে, এ ধরনের আয়োজন বেশি বেশি করার মাধ্যমে আমাদের বিপদগামী মানুষগুলোকে, বিপদগামী যুব সমাজকে আমাদের মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হিংসা বিদ্বেষ এবং নেশার ভয়ানক থাবার হাত থেকে মুক্তির পথ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা এবং ক্রীড়া চর্চার বিকাশ। যে সমাজে সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া সুন্দরভাবে পরিচালিত হবে এবং বিকশিত হবে, সে সমাজে সামাজিক অবক্ষয় থাকবে না। এটি কোনো কেন্দ্রীয় কিংবা রাষ্ট্র বিষয় নয়, একটি সকল সামাজিক সংগঠনের জন্য একটি অপরিহার্য একটি বিষয়। উদীয়মান তরুণ সমাজকে মাদক এবং অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে মুক্ত করতে আমাদের সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই, আমাদের ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই, আমাদের ভালো কাজের কোনো বিকল্প নেই।
আজ আমি আপনাদের সবাইকে বেশি বেশি করে সংস্কৃতি চর্চা করার অনুরোধ করছি, বেশি বেশি করে ক্রীড়া চর্চা করার অনুরোধ করছি, এবং সুস্থ সংস্কৃতি, সুস্থ খেলাধুলা এবং সুস্থ রাজনীতি চর্চা করার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছে, আর তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। এই দুটি বিষয় আঁকড়ে ধরে আমাদের সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়েছে, বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখছি কি বর্তমান সমাজে কি দেখছি আমরা, জামাত বিএনপির একটি চক্র, হায়নার দল এই শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে, আমাদের সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ব্যাহত করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা আজকে আমি এখানে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এবং আমাদের প্রিয় নেতা আলহাজ নূরজামান আহমেদের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, আপনারা সবগুলো ছিলেন, আপনারা সবাই সেগুলো প্রচার করুন। প্রচার না করলে সাধারণ মানুষ এগুলো বুঝবে না। এই যে এখন মাঝে মাঝে দুই এক কথা শুনি যে চন্দ্রপুরের মাটি নাকি বিএনপির ঘাঁটি, এটি তো হয় না। সরকার এত উন্নয়ন করেছে, শেখ হাসিনা এত উন্নয়ন করেছে, আমাদের নেতা আলহাজ নূরজামান আহমেদ এত উন্নয়ন করেছে, তারপরও যদি আমরা এই ধরনের কথা বলি তাহলে এটা অত্যন্ত দুঃখজনক হবে। আমি আমাদের নেতাকর্মীদেরকে বলছি, আপনারা আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনারা প্রচার করুন, আপনারা সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। মঞ্চে যারা এখানে অনেক, আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমাদের যে দেশ স্বাধীন দেশ আমরা পেয়েছি, যারা দেশ স্বাধীন করেছে সেই সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ মঞ্চে রয়েছেন, স্টেজে রয়েছেন, আমাদের ইয়েতে রয়েছেন, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে, তারাও আপনারা এগুলোকে প্রচারের দায়িত্ব নিন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রচার করুন, আমাদের মন্ত্রী মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রচার করুন। সামনে নির্বাচন আসছে, আপনারা সবাই একই কাতারে আসুন, সকল হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে আসুন, আমরা সবাই একসাথে কাজ করি। আসুন আজকে এই চন্দ্রপুরের ইউনিয়নে, এই বালাপাড়া, উত্তর বালাপাড়ার আদর্শ স্কুল থেকে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হই এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আগামী নির্বাচন ডিসেম্বরে এবং জানুয়ারিতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা আপনাদের মাননীয় প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আপনাদের প্রিয় নেতা আলহাজ নূরজামান আহমেদের সাথে থাকি, পাশে থাকি এবং তাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে আবারও জাতীয় সংসদ সদস্য আমরা নির্বাচিত করি। বাংলাদেশ বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যেমন কোনো বিকল্প নেই, তেমনি আদিতপাড়ি কালীগঞ্জে আলহাজ নূরজামান আহমেদের কোনো বিকল্প নেই, আছে নেই। কাজেই আপনারা সকল বিভেদ বিদ্বেষ ভুলে আসুন, আমরা সবাই একসাথে কাজ করি। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, কালীগঞ্জ উপজেলার 8টা ইউনিয়ন আছে, এই 8টা ইউনিয়নের মধ্যে সব থেকে যেন ভালো ফলাফল এই চন্দ্রপুর ইউনিয়নে হয়, আপনাদের কাছে সেই অনুরোধ রাখছি। কি হবে না, আপনারা কথা দেন, এখানে আপনাদের মন্ত্রী মহোদয় আছেন, আপনাদের নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের কথা শুনবো, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। আগামী নির্বাচনে আপনাদেরকে নৌকার পক্ষে থাকতে হবে, এই নৌকা তো জাতীয় প্রতীক, এই নৌকা তো আমাদের বঙ্গবন্ধুর প্রতীক, এই নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক,
এই নৌকা আমাদের উন্নয়নের প্রতীক, এই নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, এই নৌকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতীক, এই নৌকা আওয়ামী লীগের প্রতীক, এই নৌকা জনগণের প্রতীক, এই নৌকা আপনাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদের প্রতীক। এই নৌকা প্রতীকে আপনাদের সবাই মূল্যবান সমর্থন এবং ভোট প্রয়োগ করতে হবে। কি করবেন না কথা নাই, কথা বলতে হবে। সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই শেখ হাসিনার পতাকা তলে থাকবেন, সবাই আওয়ামী লীগের পতাকা তলে থাকবেন, সবাই আপনাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদের পতাকা তলে থাকবেন। এখানে সবাই যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, জোনাব আলী চাচা আছেন, মাহবুব চাচা আছেন, সাইদ ভাই আছেন, আমাদের খোকন আছেন, আরও যারা আছেন সবাই তার সাথে থাকবেন, তাদেরকে সাথে নিয়ে সবাই কাজ করবেন, এই আহ্বান আমি করছি। আর আপনাদের যে সমস্যা অসুবিধাগুলো রয়েছে অবশ্যই সেগুলো আমরা শুনবো, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করে সেটি আমরা মন্ত্রী মহোদয় আছেন সেটি অবশ্যই করে দিবেন। যাই হোক, আজকে আপনারা অনেকক্ষণ ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন, বেলা তিনটা থেকে শুনছেন, আমি আপনাদের আর বিরক্ত করছি না। আমি আবারও আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সকল হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে আসুন, আমরা সবাই আগামী নির্বাচনের জন্য কাজ করি, সবাই আমাদের আগামী নির্বাচনের নৌকা প্রতীকের জন্য কাজ করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের ধারা দিয়েছেন, আসুন সবাই সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা সবাই একসাথে কাজ করি। একটি ক্ষুধামুক্ত, একটি জঙ্গিবাদ মুক্ত, একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি দারিদ্র মুক্ত, একটি শোষণ মুক্ত, একটি জঙ্গিবাদ মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আসুন আমরা সবাই একসাথে কাজ করি। অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা সবাই একসাথে কাজ করি। তরুণ বন্ধুদেরকে বলছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করি, ছাত্রলীগের পক্ষে কাজ করি, যুবলীগের পক্ষে কাজ করি, সকল মুক্তিযুদ্ধের সর্বকে শক্তির পক্ষে কাজ করি। আমাদের ঐক্যকে আমরা অটুট রাখি, আমাদের সাম্যকে আমরা অটুট রাখি, আমাদের মেলবন্ধনকে প্রতিষ্ঠিত করি, আমাদের সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করি। এলাকার মানুষ শেখ হাসিনার রাজনীতি করে, আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এলাকার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে, বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগকে আমাদের সুসংগঠিত করি। এলাকার মানুষ আপনাদের প্রিয় মানুষ আলহাজ নুরুজ্জামান আহমেদের এমপির রাজনীতি করে, আসুন আমরা আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপির মহোদয় হাতকে শক্তিশালী করি। নৌকা প্রতীককে বিজয়ী করি, নৌকা মার্কার সাথে থাকি, নৌকার জন্য কাজ করি, এলাকার উন্নয়নের জন্য কাজ করি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই, মানুষের বিপদগামী মানুষের পাশে থাকি, বিপদে মানুষের পাশে দাঁড়াই, ভালো কাজ করি, সেবামূলক কাজ করি। আসুন আমরা সবাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং সবাই একই কাতারে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে থেকে, আমাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদের পতাকা তলে থেকে, শেখ হাসিনার পতাকা তলে থেকে আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করি, আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসি এবং আপনাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদকে আবারও লালমনিরহাট দুই আসন থেকে সংসদ নির্বাচন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জীবন দিয়ে গেছেন, তারই আদর্শ ধারণ করে লক্ষ লক্ষ শহীদানের অপরিসীম আত্মত্যাগের অনিবান্য চেতনা বুকে নিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আগামী দিনে আমরা মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং আমাদের আগামী দিনের নেতা, তারুণ্যের আইডল, তারুণ্যের আইকন জনাব সজীব অজের জয়ের হাতকে শক্তিশালী করে একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য আমরা সবাই একসাথে কাজ করি এবং আজকের দিনে এটি হোক আমাদের সবার প্রত্যাশা। আজকে সবাই কষ্ট করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা সবাই যেভাবে কষ্ট করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সভাপতি মাহবুব
চাচাকে আমি ধন্যবাদ জানাই, জনাব আলী চাচাকে ধন্যবাদ জানাই, আমার প্রিয় ভাই সাবেক ছাত্র নেতা আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় মানুষ সাহিদ ভাই, সাহিদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত পরিশ্রম করে আজকে অনুষ্ঠানকে সার্থক করেছেন, সুন্দর করেছেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই আমাদের আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় নেতা বক্তব্য দিবেন, তার কথা আপনারা শুনবেন, তার বক্তব্য আপনারা শুনবেন, তার নির্দেশ আমরা শুনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে সবার সুস্বাস্থ্য এবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করছেন যে একজন মানসিক প্রতিবন্ধী সে মঞ্চে প্রবেশ করেছে, এতে হাসাহাসির কিছু নেই। মহান আব্দুল আলামিন তাকে মানসিক প্রতিবন্ধী বানিয়েছেন, তার ভুল করা স্বাভাবিক, এখানে হাসার তালি দেওয়ার তো কিছু নেই। প্রিয় সুধীবৃন্দ, আপনারা হয়তো অনেকেই মনে মনে রাগান্বিত হয়েছেন, রাগ করেছেন যে আমরা অনেক মসজিদ মন্দির মাদ্রাসার আবেদন দিয়েছি, মন্ত্রী মহোদয়কে দিতে চেয়েছিলাম। আপনারা ইতিমধ্যেই চন্দ্রপুর ইউনিয়ন তথা বালাপাড়ার আশেপাশে অনেক মসজিদ মন্দির রয়েছে, সেগুলো তো ইতিমধ্যেই দুই দুইবার তিনবার আপনারা বাজেট পেয়েছেন। আমি সেটি চেষ্টা করেছি, আমার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটি বিভিন্ন তালিকার মাধ্যমে আপনাদেরকে অনুদান দিয়েছেন। আগামী দিনে আপনারা ইনশাল্লাহ যারা পাননি পাবেন। আর একটি কথা হচ্ছে যে আজকে আমরা একটু পরেই মাননীয় প্রধান অতিথির বক্তৃতার পরেই আমরা আমাদের ঢাকা এবং রংপুর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে একজন ভালো অত্যন্ত বেতার শিল্পী আমাদের মাঝে এসেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয়ে চাকরি করেন, রংপুর থেকে উনি ছুটে এসেছেন, জনাব আলমগীর প্রধান, যিনি ইতিমধ্যেই আমাদের মঞ্চের পাশেই বসে আছেন।